গোটা দেশে আজকে এই স্লোগান বিরোধিতা করে মানুষ আন্দোলনের ময়দানে। আপনারা দেখেছেন রাজধানী দিল্লিতে, সেখানে এখন 30-এর উপরে লোক মারা গেছে। গতকালকে দেখলাম ফেসবুকে 34 জন, সংখ্যাটা আরও বেশি হতে পারে, এটা যতটা প্রকাশ হচ্ছে তার আরও বেশি সংখ্যা হতে পারে। তো রাজধানী দিল্লিতে আজকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, দুটো এলাকাতে কারফিউ এবং সেখানে গোটা প্রশাসন আজকে ভেঙে পড়ছে। সারা দেশে আসামের অবস্থা দেখছেন, ডিটেনশন ক্যাম্পে হাজার হাজার মানুষ, সারা দেশ আজকে এর বিরোধিতায় নেমেছে। তো আমরা আমাদের দাবি স্মরণের মধ্যে এটা রেখেছি যে ক্যাট, এনপিআর, এনআরসি এই তিনটা জিনিস যেটা, এটাকে বাতিল করতে হবে। আমরা বলেছি আমরা সেন্সাস রিপোর্ট যেটা, সেন্সাস আমরা জবাব দেব, সেন্সাস সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই, তার বাইরে জনগণ একটি কঠোর সরকার এই লোকদের বলবে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে আজকে সারা রাজ্যের প্রায় 18টা জায়গাতে আমরা এই ধরনের গণ অবস্থান সংগঠিত করছি।